हेलो, गुड मॉर्निंग स्टूडेंट। हाउ आर यू ऑल? होप ऑल यू आर फाइन स्टूडेंट। তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি এই ক্লাস নম্বর বাংলা ব্যাকরণ, ঠিক আছে? বাংলা ব্যাকরণের যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে বচন। আচ্ছা, পেজ নাম্বার হচ্ছে 59, 59 পাতা, ঠিক আছে? তো আমরা কি জানবো আজকে? বচন কাকে বলে, তাই তো? পদের শেষে যে বচন কাকে বলে, পদের যে বৈশিষ্ট্যের দ্বারা বিশেষ্য ও সর্বনাম পদের সংখ্যা বিষয়ে জ্ঞান লাভ করা যায় সেই সংখ্যাকে বচন বলে। পদের যে বৈশিষ্ট্যের দ্বারা বিশেষ্য ও সর্বনাম পদের সংখ্যা বিষয়ে জ্ঞান লাভ করা যায় সেই সংখ্যাকে বচন বলে। তাহলে বচন কাকে বলে বুঝতে পারলে, বিশেষ্য ও সর্বনাম পদের সংখ্যা বিষয়ে যে সমস্ত জ্ঞান লাভ করে সেটাই হচ্ছে বচন। বচনকে ইংলিশে আমরা নাম্বার বলে থাকি, যেমন 1 টাকা, 5 টাকা, লোকটা ভালো, লোকগুলো ভালো ইত্যাদি। এই 1 টাকা, 5 টাকা বোঝাতে, 1 বা 5 সংখ্যাকে বোঝাতে এইগুলোই হচ্ছে, যে সংখ্যা বোঝাচ্ছে এগুলোই হচ্ছে বচন বা নাম্বার। যেমন সে লোকটা, লোকগুলি, এটা, এগুলি, এগুলি দিয়ে সংখ্যা বোঝানো হয়। বচন দুই প্রকার হচ্ছে, একটা হচ্ছে এক বচন, একটা হচ্ছে বহু বচন। এক বচনকে ইংলিশে আমরা সিঙ্গুলার নাম্বার বলি, বহু বচনকে ইংলিশে আমরা প্লুরাল নাম্বার বলি। এক বচন কাকে বলে? একটি বাক্য, বস্তু, ব্যক্তি ও প্রাণীকে বলে এমন বৈশিষ্ট্যপূর্ণ পদকে বলে এক বচন। মানে যে কোনো একটি বস্তু হতে পারে, প্রাণী হতে পারে, জায়গা হতে পারে, একটি বস্তু, ব্যক্তি, প্রাণী বোঝালে সেটা এক বচন, ঠিক আছে? এক বচন আমরা কিসের দ্বারা বোঝাই? টি, টা, খানা, খানি এগুলোর দ্বারা আমরা এক বচন বলে থাকি। বহু বচন কাকে বলে? বহুবচন হচ্ছে যে একাধিক সংখ্যা বোঝায় বিশেষ্য ও সর্বনাম পদের এমন বৈশিষ্ট্যপূর্ণ পদকে বহুবচন বলে। একের বেশি হয়ে গেলে, একের বেশি সংখ্যা বোঝায় বিশেষ্য সর্বনাম পদের এমন বৈশিষ্ট্যপূর্ণ পদকে বহুবচন বলে। বুঝতে পেরেছ? আচ্ছা, আর যে চিহ্নের দ্বারা এক বচন ও বহুবচন বোঝা যায় তাকে বলে বচন চিহ্ন। আচ্ছা, বচন চিহ্ন কোনগুলো? টি, টা, খানা, খানি, কুলো, গুলি, গণ প্রভৃতি ইত্যাদি হচ্ছে বচন চিহ্ন। তাহলে বুঝতে পারছো আজকে কি বলালাম? বচন চিহ্ন, বচন কাকে বলে, বচন কয় প্রকার, কি কি বচন কাকে বলে বললাম, সংখ্যা বোঝায় সেরকম কি বচন বলা হয়, আর বচন দুই প্রকার, এক বচন, বহু বচন, এবং এক বচন কাকে বলে, বহু বচন কাকে বলে বোঝালাম, আর বচন চিহ্নগুলো বোঝালাম, ঠিক আছে? আজকের ক্লাসটা এইটুকুই রইলো, বাড়িতে পড়বে, পরের দিন বাকিটা বুঝিয়ে দেবো। তো বাই স্টুডেন্ট।